नायक मान्नार लुटतराज सिनेमा देखेनনি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কাজী হায়াত পরিচালিত মান্না প্রযোজিত সিনেমা লুটতরাজ। হ্যাঁ, মান্না নিজেই এই ছবির প্রযোজক ছিলেন। এই ছবির প্রযোজনার ক্ষেত্রেও মান্না সফল হয়েছিলেন। এই ছবির অজানা সিক্রেট একটি বিষয় নিয়ে থাকছে এই ভিডিও। आई होप একটি ক্রেজ তৈরি হয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নার পর তার বৃহস্পতি তখন তুঙ্গে। সেই সুবাদে একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হন অঞ্জু ঘোষ। নায়ক মান্না প্রযোজিত লুটতরাজ ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী হায়াত। এ ছবিতে প্রথম দিকে নায়ক নায়িকারা ছিলেন অঞ্জু ঘোষ, দিতি এবং মান্না। নিয়ম অনুযায়ী শিল্পীদেরকে সিলেক্ট করার পর তাদেরকে সাইনিং মানিও দেওয়া হয়। সাইনিং মানি নিয়ে শুরু হয় প্রথম ঝামেলা। সাইনিং মানি দেখার পর হঠাৎ করেই অঞ্জু ঘোষ দ্বিতীয়বার গল্পটি শুনতে চান। এর কারণ হচ্ছে সাইনিং মানি অঞ্জু ঘোষ যা চিন্তা করেছিলেন তার চেয়েও কম, মেবি দ্বিতীয়ের চেয়েও কম। দ্বিতীয়বার গল্প শোনার পর তিনি দ্বিধায় পড়ে যান অভিনয়ের ব্যাপারে। ছবিটির চরিত্র ছিল একজন রক্ষিতার। ভিলেনের রক্ষিতা হিসেবে তাকে পুরো ছবিতে অভিনয় করতে হবে। অঞ্জু ঘোষ মনে করেন তার চরিত্রটি দ্বিতীয় চরিত্রের চেয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। তাছাড়া তার চরিত্রটি যাত্রাপালার একজন নর্তকীর। যাত্রাপালার নর্তকীর চরিত্রে অভিনয় করতে তিনি দ্বিধায় পড়ে যান। অঞ্জু ঘোষ মনে করেন এই চরিত্রটি তার জন্য করা ঠিক হবে না। হতে পারে অঞ্জু ঘোষের দ্বিধার কারণও ছিল এই চরিত্রে। অঞ্জুর দ্বিধাদ্বন্দ্ব এবং শিডিউল সমস্যার কারণে এ ছবির পরিচালক ও প্রযোজক অন্য নায়িকার সন্ধান করতে থাকেন। আর তখনই মৌসুমীর সাথে ব্যাটে বলে মিলে যায়। মৌসুমীর কাছে চরিত্রটির জন্য অফার গেলে মৌসুমী গল্প শুনে রাজি হয়ে যান। বাদ পড়ে যায় অঞ্জু ঘোষ। এরপর কাজী হায়াত যখন অঞ্জু ঘোষের কাছে সাইনিং মানি ফেরত চান, তখন অঞ্জু ঘোষ সাইনিং মানি দিতে রাজি হননি। এনিওয়ে, এই ছিল অ্যাকচুয়াল স্টোরি। আপনারা ভিডিওতে পেপার কাটিং দেখেছেন, চাইলে নিজেও পেপার কাটিং থেকে পড়ে নিতে পারেন। এখানে অঞ্জুর কৌশল শিরোনামে খবরটি ছাপা হয়েছে। মান্নার ভক্তদের কাছে লুটতরাজ ছবিটি এখনও অনেক বেশি স্পেশাল। মান্না এই ছবিও প্রযোজনা করে সফল হয়েছিলেন। আর এই ছবিতে প্রথম চুক্তিবদ্ধ হওয়া নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন না, আর আমি চেয়েছি এই সিক্রেট টপিকসটি আপনাদের সাথে শেয়ার করতে। আগামীতে আরও দারুণ দারুণ সব ভিডিওর জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি। আর আপনি যদি লুটতরাজ সিনেমাটি দেখে থাকেন তাহলে আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।